তোমার ভালো মানুষের জবাব নেই কাজ। তুমি ওই মেয়েকে আবার বিশ্বাস করছো যে কিনা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে, ভালো মানুষের সুযোগ নিয়ে বারবার তোমার ক্ষতি করার চেষ্টা করেছে, এমনকি তোমার প্রাণে মারার চেষ্টা করেছে। তুমি তাকে বিশ্বাস করছো? ভুল করছো কাজল, ভুল করছো। লতা কিন্তু তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমাকে ঢাল বানিয়ে নিজের অপরাধ লুকোনোর চেষ্টা করছে। তুমি এটা আজকে না বুঝতে পারলেও একদিন একদিন ঠিক বুঝবে। এতদিন পর আমি আমার বোনকে সত্যিকারের বোন হিসাবে ফিরে পেয়েছি, আর সেটা যদি মিথ্যে হয় তাহলে সেই মিথ্যে নিয়ে আমি সারাটা জীবন কাটিয়ে দেবো। আবির, আমি ওর চোখে সত্যিটা দেখতে পেয়েছি। আবির নিজের কাজের জন্য সত্যি খুব অনুতপ্ত, আর আজ যদি আমি ওকে ফিরিয়ে দিই তাহলে বোন হিসাবে আমি নিজের চোখে খুব ছোট হয়ে যাব। আবির, আবির, আমি যেমন তোমার স্ত্রী, মিষ্টির মা, তেমন ওর বোন, আর তাই আমাকে আমার কর্তব্য করতেই হবে। বাবা, তুমি কেন ভালো আন্টিকে বকছো? বাবা, ভালো আন্টি তো মাম্মার বেস্ট ফ্রেন্ড। কোনো ফ্রেন্ডকে তার আরেক ফ্রেন্ডের কাছ থেকে দূরে সরিয়ে দিলে তাদের কষ্ট হয় না বাবা? কেন ওদের আলাদা করতে চাইছো? মিষ্টি, আমি তোমাকে সব বাড়ি গিয়ে বলছি, চলো। আমি ওকে নিয়ে বাড়ি যাচ্ছি, তোমাদের যা মনে হয় তাই করো। তুমি খুব ভালো করে জানো আমি তোমার কথার বিরুদ্ধাচরণ করতে পারি না, কিন্তু হ্যাঁ, লতাকে ওই বাড়িতে থাকতে দেওয়া নিয়ে আমার মত নেই, বাকি তোমার সিদ্ধান্ত। এসো মিষ্টি। আবির, দাঁড়াও, তুমি একা কেন যাচ্ছ? আমরা সবাই যাবো তোমার সঙ্গে। আবির যা করেছে ঠিক করেছে মৈনাক। আমিও চাইছিলাম না মিষ্টি এই সমস্ত আলোচনার মধ্যে থাকুক। এইমাত্র ও একটা ধাক্কার থেকে উঠেছে, আর আবার যদি ওকে সেই ঝগড়া অশান্তির মধ্যে পড়তে হয় তাহলে তো কাজল, আর কোনো ঝগড়া অশান্তি করো না। আমাকে একা থাকতে দিয়ে তুমি তোমার সংসারে ফিরেছ, এটা তো একদিন হওয়ারই ছিল। লতা, এসব কিছুই হবে না। লতা, আমি তোকে কষ্টের মধ্যে কিছুতেই থাকতে দেব না, কিছুতেই না। কাজল, আবির সুস্থ হয়নি, আই মিন আবির পুরোপুরি সুস্থ হয়নি। আমি একটা সন্দেহ করছি, আই থিঙ্ক আমার সন্দেহটা একদম ঠিক। কি নিয়ে আপনার সন্দেহ? দেখো, আবিরের স্মৃতি হারিয়ে যাওয়া আর আজকে এই স্মৃতি ফিরে পাওয়া, এর মধ্যে যা যা ঘটেছে আবিরের সঙ্গে, যে যে ওর পাশে ছিল, আবির কিন্তু সব কিছু ভুলে গেছে। আর তাই ওর এখন মনে নেই যে বর্তমানে লতাই হচ্ছে ওর লিগ্যাল ওয়াইফ। আবির, আবির তুই এসে গেছিস বাবা। বাবা রে বাবা, আজকে সারাটা দিন যে আমার কি অবস্থায় কাটলো না! ক্রমাগত ঠাকুরকে ডেকে গেছে যে ঠাকুর আমার ছেলেটাকে রক্ষা করো, আমার ছেলেটাকে রক্ষা করো ঠাকুর। আমাকে যে ফিরতেই হতো মা, ভাগ্যের ফেরে আমি এতদিন আমার মেয়ের থেকে দূরে ছিলাম, কিন্তু আর না,
এতদিন পর আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তাই ভগবান তো আমাকে বাঁচিয়ে ফেরাতে। আমি জানতাম দাদু ভাই তোমার সঙ্গে মিষ্টির কোনো গভীর সম্পর্ক আছে, না হলে এইরকম টান কিছুতেই সম্ভব নয়। আমি আর মিষ্টি খুব টায়ার্ড, বলতে গেলে আমরা আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমি মিষ্টিকে নিয়ে ঘরে গেলাম। দাঁড়া আবির, এই মেয়ে এ বাড়িতে থাকতে পারবে না। কি মিষ্টি এই বাড়িতে থাকতে পারবে না? আমি চাই না যে আবার নতুন করে তুমি মিষ্টির জন্য কোনো বিপদে পড়ো। আমি যথেষ্ট সহ্য করেছি, আর না আমি কিছুতেই মিষ্টিকে বাড়িতে রাখতে দিতে পারবো না। আর সে সিদ্ধান্ত নেওয়া তুমি কে? আমি তোর মহামাবীর, আমার ছেলের একটু মঙ্গল চিন্তা করবার অধিকারটুকু পর্যন্ত আমার নেই। না নেই, এই বাড়ি আমার, তাই এই বাড়িতে আমার পছন্দের লোকেরাই থাকবে, আর কেউ নয়। তাই আমি বলছি মিষ্টি এই বাড়িতে থাকবে, এটা ওর অধিকার। এই বাড়ি এই সম্পত্তি মিষ্টির বাবার, তাই মেয়ে হিসেবে এই সব কিছুর ওপর মিষ্টির অধিকার সব থেকে বেশি। মিষ্টির এই বাড়িতে থাকাতে তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। আমি তোর মম, এই যে মমকে তুই বাড়ি ছেড়ে চলে যেতে বলছিস বাবা। তুমি আমার মম নও, তুমি আমার কেউ নও। আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, আমার সব মনে পড়ে গেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি কে আমার আপন আর কে আমার পর, আর সেইভাবে দেখতে গেলে তো তুমি এই বাড়ির আশ্রিতা। আর একজন আশ্রিত হয়ে তুমি কে হও ঠিক করো যে আমার মেয়ে বাড়িতে থাকবে কি থাকবে না? বিশেষ করে তোমার স্বামী যখন আমার বিরুদ্ধে। চুপ কর আবির, চুপ কর, আমি আর সহ্য করতে পারছি, আমি আর সহ্য, ঠিক আছে আমি চলে যাব, আমি এই বাড়ি ছেড়ে যত দূরে পারি চলে যাব, আমি আমি থাকবো না। কিন্তু আমি যাবার সময় ওই মিষ্টিকেও সঙ্গে করে নিয়ে যাব, কারণ আমি জানি মিষ্টি যদি এই বাড়িতে থাকে তাহলে মিষ্টির বিপদ বাড়বে। ওইটুকু একটা মেয়েকে, আমার আবিরের মেয়েকে আমি কিছুতেই রণদীপ গোস্বামীর অত্যাচারের সামনে ফেলে যেতে পারবো না। ওরা আর কোনোদিনই কোনো অত্যাচার করতে পারবে না। তাই তোমারও দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আমি কাকে দেখছি? এ তো ঠাম্মা, আমি কাজল। তোমার শুনতে খারাপ লাগলেও এটা সত্যি যে সেদিন বড়মা আর জেঠুমণি আমায় গুলি করে খুন করার চেষ্টা করেছিল। ভগবানের অশেষ কৃপা আর মৈনাকের সাহায্যে আমি আমি কোনো রকমে বেঁচে ফিরে এসেছি, আর তারপরে আমি এই বাড়িতে আসি রিনিতা সেজে আবিরকে সুস্থ করে তুলতে। কাজল, কাজল দাদা দিদি, তোমার বাবা এরা সব কোথায়? তারা আপাতত পুলিশের লকআপে, নিজেদের শাস্তি পাওয়ার দিন গুনছে। যদিও ওনারা যা অন্যায় করেছে তাতে ওনাদের জন্য কোনো শাস্তি যথেষ্ট নয়। একদম ঠিক, ওরা যা করেছে তাতে ওদের কোনো শাস্তি উপযুক্ত নয়। মিষ্টি আমার মেয়ে, এই গোসাই পরিবারের উত্তরাধিকারী। ওরা এটা জেনে আমার সঙ্গে সঙ্গে ওকে অত্যাচার করেছে, ওকেও মারার চেষ্টা করেছে। নেহাত কাজলের বুদ্ধির সামনে আজ ওরা ধরাশায়ী হয়েছে।
আমি কত করে রণুকে বলেছি, রণুরে এই বাপের পথ থেকে তুই সরে আয় বাবা, আর অন্যায় করিস না। কিন্তু আমার কথা ও শুনল না, সঙ্গে যোগ দিল সন্দীপ আর বড় বৌমা। এখন এখন কতদিন ওদের এই সাজা ভোগ করতে হবে। রাধা মাধব, আমি জানতাম, আমি মনে মনে ঠিক জানতাম। আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম যে আসলে রিনিতাই হচ্ছে কাজল, সেদিন থেকে আমার মনে আস্থা ছিল। একমাত্র তুই পারবি, একমাত্র তোর সে ক্ষমতা আছে আবিরকে সুস্থ করে তুলবি, এই বাড়িটাকে শয়তানদের হাত থেকে রক্ষা করবি, সুখী হব। তোর শীতের শিবির অক্ষয় হোক। দিদু ভাই, সত্যি তুমি এ বাড়ির লক্ষ্মী। তোমার আগমনে এই বাড়ির সমস্ত পাপ অন্ধকার কেমন কেটে গেল বলো তো। তোমাদের মতো বউ যেন প্রতিটি পরিবারে থাকে, ঘরে ঘরে থাকে। এবার আমাকে বাড়ির থেকে যেতে হবে। দাঁড়াও, কেন কাজল? ও, তুমি কি ভাবছো যে আমি বাড়ি থেকে কিছু নিয়ে যাচ্ছি? বিশ্বাস করো, আমি কিচ্ছু নিইনি। এ বাড়ির একটা জিনিসও আমি নিইনি। এ তুমি কি বলছো মা? আমি তোমাকে এই কারণে দাঁড় করাইনি, আমি তোমাকে দাঁড় করিয়েছি কারণ তোমার এ বাড়ি ছেড়ে যাওয়া চলবে না। এভাবে আমাদের অভিভাবক হীন করে তোমার কোথাও যাওয়া হবে না। আর শুধু তাই নয়, তোমায় এবার একটা গুরু দায়িত্ব সামলাতে হবে। এই সংসারের সব দায়িত্ব তোমার। উনি আমাদের কেউ নয়। তুমি ওনাকে থাকতে দিচ্ছ ঠিক আছে, কিন্তু সংসারে যাবি? কে বলল উনি তোমার কেউ নন? উনি তোমার মম। সন্তানকে গর্ভে ধারণ করা মায়ের থেকেও
সন্তানকে যে মা স্নেহ ভালোবাসা মাতৃত্ব দিয়ে মানুষ করে সেই মায়ের স্থানই সবার থেকে উপরে হয়। সেই জন্যই শ্রীকৃষ্ণের জীবন বর্ণনায় মাতা দেবকীর নামের আগে মাতা যশোদার নাম আসে। আর তাই আমি যা করেছি ওনাকে ওনার যোগ্য সম্মান দেওয়ার জন্য। কিন্তু এই লতা, লতাকে এই বাড়িতে ঠাঁই দিয়ে তুমি কিন্তু একটা বড় ভুল করছো কাজল। দুধকলা দিয়ে কালসাপ পুষলে তা যেমন তোমাকেই একদিন ছবল মারবে, এই লতাও ঠিক তাই। আমার এই কথা মিলিয়ে নিও, আমি মিষ্টিকে নিয়ে ঘরে গেলাম। চলো মিষ্টি। কাজল, হঠাৎ করে আবির লতার উপর একটু রেগে গেল কেন? না 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 দাদু ভাইয়ের এই আচরণ আমি কিছুতেই মানতে পারছি না। ও নিজেই তো লতাকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিল, তাহলে আমি তোকে কথা দিচ্ছি লতা, আবির তোর মর্যাদা তোকে ঠিক দেবে। আবির ও স্মৃতি হারাবার পরে সবকিছু ভুলে গেছে, তাই ওর চোখে তুই সেই আগের লতাই রয়েছিস। কিন্তু তুই যে আর সেই লতা নেই, তুই তুই আমার বোন হয়ে উঠেছিস। আবিরকে রক্ষা করার জন্য আমার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিস, সেটা আবিরকে একদিন বুঝতেই হবে। আবির আমাকে ঘৃণা করে শুভ, আবির আমাকে ঘৃণা করে, আমি জানি এইসব কিছুর জন্য আমার কৃতকর্ম দায়ী, কিন্তু আমি এখন কি করবো শুভ? হ্যাঁ হ্যালো,
কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়ান, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি থাকলে তো আমি আজ কাজলের মতোই সুখী হতে পারতাম, সুখী হতে তো আমিও চাইতাম শোমা। আমায় ভেঙে পড়লে চলবে না, আমি বুঝে গেছি শোমো, আমি বুঝে গেছি আমাকে এবার কি করতে হবে।